প্রধানমন্ত্রীর আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে বনগাঁ বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ বিজেপির। বিজেপির এই কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপির বিধায়ক সহ অন্যান্য নেতৃত্ব। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়ার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এমন অভিযোগ তুলে বনগাঁ বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন বিজেপির। এদিন বিজেপির এই ডেপুটেশন কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস, বিজেপির বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। বিজেপির এদিনের এই কর্মসূচিতে অংশ নেন বহু সাধারণ মানুষ। এদিন দুপুরের পর থেকে বনগাঁ বিডিও অফিসের সামনে একে একে জমায়েত হতে থাকেন তারা। বহু বিজেপি কর্মী যারা ঘর পাননি, সেরকম বহু মানুষ সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে ঘর পাওয়ার আশায় জমায়েত হন। ঘর না পেয়ে অনেকেই সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে ক্ষোভ উগড়ে দিয়েছেন। যারা ঘর পাননি তাদের অধিকাংশেরই দাবি, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিলাম অথচ আমরা ঘর পাইনি। জমা তো অনেকবার জমা দিয়েছি কিন্তু আমাদের তো না মোটে যাদের ঘর আছে, একবার ছেলে পাচ্ছে, একবার বউ পাচ্ছে, একবার নিজে পাচ্ছে, এইভাবে তারা ঘর নিয়ে চলে যাচ্ছে। ফর্ম তো ফিল আপ করা হয়, আমাদের আসে না, অনেকবার জমা দেওয়া হয়েছে, আমাদের আসেনি। আমাদের গঙ্গানন্দপুর অঞ্চলে পঞ্চায়েতে খুব দুর্নীতি হচ্ছে। দুর্নীতি হচ্ছে কেন? যারা ঘর পেয়েছে দোতলা তাদের ঘর ঢুকছে, আর যাদের ঘর নেই তাদের কোনো ঘর পাচ্ছে না। এরকম দুর্নীতি হবে কেন? আমি পাই নাই বলে আমাদের অঞ্চলে অনেকেই পাই নাই। যার দোতলা ঘর আছে সে পাচ্ছে, তার নাম আসছে এই লিস্টিতে, নামগুলো আসছে সব, অথচ আমাদের কোনো নাম নেই। এ বিষয়ে বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, আমরা চাই দলমত নির্বিশেষে যাদের ঘর প্রয়োজন এই রকম মানুষকেই ঘর দেওয়া হোক। আমাদের বক্তব্য, আমজনতা যারা মরা গরিব, সে হিন্দু হোক মুসলিম হোক, আমাদের কোনো দুঃখ নেই। যাদের পাওয়ার যোগ্য, যাদের পাওয়ার যোগ্য তারা পাক, আমাদের মূল বক্তব্যটা। এ বিষয়ে রামপদ দাস শাসক দলকে আক্রমণ করে বলেন, আমি গরিব, আমার জন্য ঘর দিচ্ছে ভারতবর্ষের সরকার, আমাদের ট্যাক্সের টাকায় ঘর দিচ্ছে, আর তুমি বাংলায় আসার পরেতে গিয়ে তার নাম পরিবর্তন করছো, আর তোমার দল করে বলে তার দোতলা তিনতলা বাড়ি চাকরিজীবীদের ঘর দিয়ে দিচ্ছে, এর প্রতিবাদে মানুষ নেমেছে। এভাবেই দীর্ঘ সময় বিডিও অফিসের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকেরা। এ বিষয়ে বিজেপির বিধায়ক স্বপন মজুমদার জানান, এটা পরিষ্কার স্পষ্ট, এখানে বিজেপির কোনো পঞ্চায়েত নেই, আর এই সার্ভেটা পঞ্চায়েতের মাধ্যমে করাচ্ছে বিডিও সাহেবের নেতৃত্বে। তো তারা এই যে সার্ভে করে যে লিস্টটা বেরিয়েছে সেটা সম্পূর্ণ পক্ষপাতিত্ব করেছে। আমি বৈরামপুর পঞ্চায়েতের একটা উদাহরণ দিচ্ছি, পঞ্চায়েত প্রধানের নাম রয়েছে, তার ভাইয়ের বইয়ের নাম আছে, তার ভাইপোর নাম আছে, আমি লিস্ট দেখিয়ে দেব। এরকম অনেক টিএমসি নেতাদের নাম, যাদের পাকা বাড়ি আছে, চাকরি করে, গাড়ি আছে, জমি আছে, তাদের নাম রয়েছে। বিজেপি 2018 সালে ছিল নাকি পঞ্চায়েতে, বা লিস্ট করেছে নাকি? তারাই ছিল ক্ষমতায়, তারাই লিস্ট করেছে। এদিন বিজেপির ডেপুটেশন চলাকালীন বিডিও ও পুলিশকে উদ্দেশ্য করে কটু মন্তব্য করেন বিজেপি নেতৃত্ব। এমন অভিযোগে সরব হয়েছেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি বলেন, জানে না একজন বিধায়কের কাজ কী, জানে না একজন বিধায়কের কি করা উচিত, কি বলা উচিত, এটা ওদের শিখতে এখনও 100 বছর লাগবে। এখানে যারা আছে ওরা নিজেদের, ওদের সম্পর্কে যত কম বলা যায় তত ভালো। ওদের ওরাই তো কিছুদিন আগে 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল, আসামের জেলে বন্দী ছিল আফিন চরস গাঁজা নিয়ে। তবে সেই ধরনের মানুষদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না, ওরা জনপ্রতিনিধি হবার অযোগ্য। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।